হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের এপারে আমি মানে আমার পরিবারেরও সবাই খুব ভালো আছে। আর দেখো, সকাল সকাল পুরো মেঘলা ওয়েদারের সাথে তোমাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো দেখো, পুরো মানে সকালবেলায় একটু রোদ উঠেছিল, তারপরেই দেখলাম আবহাওয়াটা একদম মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল। আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, আমি জামা কাপড় কটা এই মাত্র ভিজিয়ে দিয়ে আসলাম, ভাবলাম কেচে রোদরে দেব, তো এই অবস্থার রোদ্রের এই মানে এই ছিঁড়ি হয়ে গেল আর কি। শুদ্ধ বাংলা ভাষায় দেখো কি হারে হাওয়া দিচ্ছে, এইরকম ওয়েদারের জন্যই বাচ্চাদের বড়দের সবারই শরীর খারাপ দেখবার লেগেই থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আর কি, করা যাবে, এটা তো হওয়ারই সময়, তাই না? বৃষ্টির সময় বৃষ্টি হবে না, শীতের সময় শীত হবে না, গরমের সময় গরম হবে না, এটা তো হতেই পারে না। তো দেখো, উপরে আমাদের যে ঘরের সামনে যে এটা রয়েছে কি অবস্থা, আর জানলাগুলো ঝাপাট ঝাপাট করে আওয়াজ হচ্ছে হাওয়ার কারণে। তো তার জন্য কাজগুলো বন্ধ করে দিই, নইলে জানলার কাঁচ যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো এর জন্য আমি জানলাগুলো ফটাফট বন্ধ করে নিই, জানলার পর্দাগুলি দেব না, খালি কাঁচগুলি দিয়ে থাক, দেয়া থাক। আর বাইরে যে আলোটা সেটা মানে তাও ভিতরে আসে আর কি, শুধু কাঁচটা দেয়া থাকলে, পর্দাটা টেনে দিলে একদম যেন মনে হয় মানে অন্ধকার হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে যেন এরকম মনে হয়। তো যাই হোক, মানে কাঁচ মানে এমনি কারেন্ট চলে গেছে, তা মানে একটু হাওয়া বাতাসের মানে আলোর কোনো চিহ্ন নাই, মেঘলা এদিকে আকাশ মেঘলা, তারপরে কারেন্ট চলে গেছে, তার উপর যদি পর্দাগুলো বন্ধ করে দিই আর দেখতে হবে না। আর এখানে দেখো, মানে বৃষ্টি পেয়ে আরাধ্যা যেন খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে একটুখানি যেই না ছেড়ে দিয়েছি, আমি একটুখানি জানলাটা বন্ধ করতে গিয়েছি, সাথে সাথে এসে দেখি না একেবারে মানে বাইরে চলে এসছে, আর এসে ওই যে ওই বাথরুমে ওর দিদি স্নান করছে, জলের আওয়াজ হচ্ছে, ওখানে যাওয়ার চেষ্টা করছে। আর এই বৃষ্টির মধ্যে দেখো কি অবস্থা, এমনি ওর ঠান্ডা লাগা, কি করব দেখো, আমি এই টেনে টেনে আনছি, যেই কি সেই আবার চলে যাচ্ছে, আর এইরকমভাবে ও মজা নিচ্ছে বৃষ্টির ওয়েদারটাকে। এ এ এ ছাত্রী আয়, এখন বাজে প্রায় 4টার মতো, দেখো এখনো মানে এখনো বৃষ্টি কমেনি, হালকা হালকা হয়েই যাচ্ছে, আর কি করব, একটু পরেই তো আবার সন্ধ্যা সন্ধ্যা নেমে যাবে, এর জন্য আমি এখনই ধুয়ে আনলাম, যে কটা ভিজানো ছিল সেই 11টার দিকে ভিজিয়েছি, আর এই এখন কেচে টেচে আসলাম। কোথায় মেলবো, ঘরের এই যে দড়িগুলো আছে না, এই জায়গাগুলিতে মেলে দেব। তো চলো, তোমরা দেখতে থাকো। মানে শীতটা আমার সব থেকে বেশি ভালো লাগে, আর গরম গরম তারপরে, আর হচ্ছে বর্ষাকাল তো আমার একটুও ভালো লাগে না, একটুও না, জামা কাপড় কিছু শুকাতে চায় না, একদম প্যাচ প্যাচা অবস্থা, পা হাত পা যেন ভিজা ভিজা থাকে, কেমন যেন স্যাঁতস্যাঁতে একটা ওয়েদারের মতো, খুব একটা মানে একদম খারাপ যে তাও না, কিন্তু এই জামা কাপড় মেলার ব্যাপারটা হলে না আমার খুব মানে তখনই বিরক্তি লাগে আর কি, জামা কাপড়গুলো কেচে দিলে শুকায় না, এরকম ধরনের। মাঝে সাঝে তো গরমের সময় হালকা এক একদিন হলো মানে প্রচুর পরিমাণে গরম পড়েছে, তখন একটু বৃষ্টি হলো, ঠান্ডা ঠান্ডা বেশ আবহাওয়া থাকে, সেইটা তো খুবই ভালো লাগে, কিন্তু দেখো কি অবস্থা আমার। তো আরও তো ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে, সেই তাদের জামা কাপড়, বড়দের নাই ঠিক আছে, তাদের ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদের যে কি যে অবস্থা হয় কি জানে, কিন্তু আমাদের আরাধ্যা হয়েছিল তখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তখন বৃষ্টির কোনো চিহ্নই নেই, এর জন্য আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। আর মানে তাদেরই কথা বলছি, তাদের সব থেকে বেশি অসুবিধা আর কি। আর বৃষ্টির সময় দেখবা বাচ্চারা ঘন ঘন
পেচ্ছাপ করে। আর এই কটা প্যান্ট আমি তো জানতাম না যে এরকম বৃষ্টি হবে। দেখো প্যান্টগুলো মানে একবার করে পেচ্ছাপ করেছে, বৃষ্টির সময় হলে তাও একটু হাওয়া বাতাসে শুকিয়ে যায় মেলে রাখলে, কিন্তু আমি তো জানি না এরকম বৃষ্টি হবে। আমি তো একদম সার্পে ভিজিয়ে টিজিয়ে দিয়ে একসা করে দিয়েছি, তাও ওর অনেকগুলো প্যান্ট, তাই কোনো অসুবিধা হবে না মনে হচ্ছে, অসুবিধা হবে না। বাথরুম করিয়ে করিয়ে নিলে তাহলে অসুবিধা হবে না। আর প্যান্টগুলো কেচে, এখন মনে হচ্ছে প্যান্টগুলো কেচে কি যে ভুল করলাম, কিন্তু কি জানি না কি হবে। কারেন্ট আজকে আসবে কি আসবে না তাও জানি না। বৃষ্টি হচ্ছে তাও এদের আসা বন্ধ হয় না। বাবারে কি করিস এ হুনু? দেখো এত বৃষ্টির মধ্যে মানে এদের তবু আসা চায় আর কি, মানে এমনি সময় তো মানে আসে, আর বৃষ্টির সময় আরো বেশি আসে। আর এই কার ঘর থেকে কি নেবে না নেবে, এই দেখো আবার কোথায় যাচ্ছে, এই সাইড দিয়ে যায় ঘরের ওই সাইড দিয়ে। ক্যামেরাটা করে দেখি ঘরের পিছনে মানে নিচটাতে আছে, এখান থেকে ঠিক করা যাচ্ছে না। এই দেখো এই সাইডটাতে বসে আছে, আর ওই যে ওদের জানলার দিকে তাকিয়ে আছে, ওই জানলা থেকে ওই দেখো কি নিয়ে নিচ্ছে ওখান থেকে, কি জানে কি চুরি করছে। এই 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 কি চুরি করছে কি জানে, ওই দেখো কলা না কি কি জানে ওইটা কি নিয়ে বের হয়ে চলে গেল। ওদের মানে ওরা ওদের তালে তালে থাকে বুঝলে, মানুষ বৃষ্টির জন্য কত অসুবিধার মধ্যে আছে, ঘরের মধ্যে ঢুকে ঢাকে বসে আছে, আর ওরা ঠিক সেই তাল বুঝে এর ঘরের থেকে ওর ঘরের থেকে চুরি করা। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। দেখো আমার ঘরে তো বর্ষাকালের সময় এরকমই থাকে, এর জন্য তোমাদের দাদাভাই এরকম তারগুলো সব টাঙিয়ে রেখেছে। আগে এতটা থাকতো না, আরাধ্যা হওয়ার পরেই এইগুলো দড়িগুলো টাঙানো আর কি। তো বৃষ্টি বাদল হলেই আমার ঘরে এরকম জামা কাপড়ের প্যান্ডেল হয়ে থাকে চতুর্দিকে বুঝলে। আরাধ্যা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সোজা বিকালবেলা বেরু বেরু করতে চলে এসছে, যেহেতু বৃষ্টি কমে গেছে তো আসবেই। তো দেখো চলে এসছে, রাস্তার মধ্যে কেমন এতাই ওতাই জল জমে আছে, এই জলগুলিতে মাছি মশা বসবে, আবার মানুষের খাবারের মধ্যে বসবে, এই নিয়ে অসুখ বিসুখের সৃষ্টি, কি আর করা যাবে বলো। রাস্তাঘাটগুলো ঠিকঠাক হয় না আমাদের, তাও তো ভালো এক একটা জায়গা আছে জঘন্য জঘন্য অবস্থা, মনে হয় ব্যাঙেও পেচ্ছাপ করে দিলে সেই জায়গাটা জল জমে থাকবে, এমনই অবস্থা হয়ে থাকে। তো দেখো ওর মানে হাঁটা হাঁটি ছোটা ছুটি ওর বন্ধ নেই, ওর ঠান্ডা লেগেছে গাটা একটু গরম গরম, তাও ওর মানে ছোটা ছুটিগুলো বন্ধ যাবে না আর কি। ওই যে ওর দাদুকে দেখেছে আবার শুরু হয়ে গেছে, বেরু 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 মানে কোলে উঠতে হবে, এখন আর সেরকম হাঁটতে যায় না। ও দেখছে আরাধা দেখছে ও কি করছে রে বাবা, ও দেখছে বাবা উল্টায় যায়। এটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলার টিফিন ম্যাগি, তো এই এখনই বানালাম। মানে ম্যাগির ধোঁয়াতে পুরো মানে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে, ক্যামেরা কি করব, দেখো ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে কি ও তাও তো বুঝতে পারছি না। রাতের বেলা আরাধ্যার জন্য দুটা রুটি করলাম, আর দুধ নিয়েছিলাম 500। তো এর জন্য কদিন দুধ খাওয়াইনি, ওর শরীরটা খারাপ ছিল এর জন্য।
আর কালকে আজকের থেকেই দুধটা নিচ্ছি। ভেবেছিলাম প্রথমে যে 1 মাস দুধ নেব, তার হলো না, ওই যে ডায়রিয়া টাইপ হয়ে গেছিল, পাতলা পায়খানা, বমি এগুলো হচ্ছিল, তার তখন গরুর দুধ ডাক্তার খাওয়াতে বারণ করেছিল বলে আর খাওয়াইনি। আর তারপরের থেকে এই মনে হয় এক সপ্তাহ হ্যাঁ এরকমই হয়ে গেল। 2 দিন দুধ নিয়েছিলাম, তারপরে আর নিইনি, আবার আজকের থেকে নিচ্ছি। তো 500 দুধ নিয়েছিলাম, ওই দুধ রয়েছে, আর রুটি করলাম একটা ওর জন্য, ওটাই খাওয়াবো রাতেবেলা, ওটাই খেয়েও ঘুমিয়ে পড়বে, ওর শরীরটা খুব একটা ভালো না। আজকে দেখছি আবার নাক দিয়ে হালকা হালকা জল পড়ছে, আসলে রোদ মাঝে মাঝে রোদ ওঠে, আবার এই আকাশ মেঘলা, ঠান্ডা হাওয়া ছাড়ে, কোনো সময় হাওয়াই দেয় না, এইসব আবহাওয়ার কারণে বাচ্চাদের ঠান্ডা সর্দি কাশি এইসব লেগে থাকে। তো যাই পারে হোক, ওইসব প্রকৃতির ব্যাপার, আমরা আর ওইসব নিয়ে না কথা বলাই ভালো। বাচ্চাদের ঠান্ডা লাগলে ডাক্তার দেখাতে হবে, ওষুধ আনতে হবে, এটাই। আবার ভালো থাকলে ভালো, প্রকৃতির উপর তো আমরা আর কিছু করতে পারি না। তো যাই পারে হোক, ভাবছি কালকে সকালে মধু দিয়ে তুলসী পাতা খাওয়াবো, তাহলে যদি ঠান্ডাটা একটু কমে, সবে যেহেতু আজকে থেকেই পড়ছে, এখন থেকেই ট্রিটমেন্টটা করা ভালো। তো চলো, আজকে ব্লগটা পুরোটা বৃষ্টি 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 করে করে কাটালাম। তো আজকের মতো এই পর্যন্ত, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর টাটা, হরে কৃষ্ণ, গুড নাইট।